আসসালামু আলাইকুম, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি রুবেল স্যার। আজ পঞ্চম শ্রেণীর 13 অধ্যায় উপাত্ত বিন্যস্তকরণ অঙ্কগুলো আমরা করে নেব সৃজনশীল আকারে। সবাই লক্ষ্য করো এবং খাতা এবং কলম বের করো। সবাই বোর্ডে লক্ষ্য করো, আমরা দুটি সৃজনশীল দিয়েছি। একটা শাখা অর্থাৎ কিছু উপাত্ত সংখ্যা দেওয়া আছে, যেমন এরকম একটা উপাত্ত সংখ্যা দেওয়া আছে, বলছে খ উপাত্তগুলো কোন ধরনের, খ উপাত্তগুলো সর্বোচ্চ সর্বনিম্ন নম্বর এবং গঠন সংখ্যা কত। আবার পাঁচ ঘ পঞ্চম শ্রেণী ব্যবধানে পাঁচ শ্রেণী ব্যবধানে টার্গেটিং মাধ্যমে উপাত্তগুলো দেখাও। দ্বিতীয় প্রশ্ন, ক শাখার কিছু শিক্ষার্থীর নম্বর দেওয়া আছে, দেখো ক শাখার কতজন শিক্ষার্থী, কিছু শিক্ষার্থী দেওয়া আছে, ক শাখার কতজন শিক্ষার্থী। খ উক্ত শাখার বাড়ির কাজ জমা গড় সংখ্যা কত। গ উপাত্ত সংখ্যা উপাত্ত উপাত্তগুলোর মধ্যে বেশিবার কাজ জমা দিয়েছে সংখ্যা কি কত। বই ব্যয় করো, লক্ষ্য করো। আমরা অঙ্কগুলো সমস্যা সমাধান করে নিই। আমার ছিল উপাত্ত সংখ্যাগুলো, যদি আমরা সমাধান করে নিই প্রথমে খ ওই শাখায় কতজন শিক্ষার্থী ছিল, উপাত্তগুলো কোন ধরনের ছিল, উপাত্তগুলো কি ছিল অবিন্যস্ত, উপাত্তগুলো অবিন্যস্ত অবিন্যস্ত উপাত্তগুলো কি ছিল অবিন্যস্ত। খ পরবর্তী উপাত্তগুলো সর্বোচ্চ সর্বনিম্ন উপাত্তগুলোর সর্বোচ্চ কত ছিল 99 এবং সর্বনিম্ন কত ছিল 70 এবং গঠন সংখ্যা কত ছিল 20। এরপর আসো গ, বলছিল যে পাঁচ শ্রেণী ব্যবধানে সারণি তৈরি করার জন্য, আমরা সারণি তৈরি করার জন্য পাঁচ শ্রেণী ব্যবধানে একটা ঘর তৈরি করে নিলাম। আমি একটু বন করে পাঁচ শ্রেণী ব্যবধানে বলছিল শ্রেণী ব্যবধান তালি গঠন সংখ্যা বা সংখ্যা লিখতে পারো। সর্বনিম্ন হয়েছিল 70, 70 থেকে আমি কত 70 যেহেতু 70 71 72 73 74 তার মানে কি 74, আবার 75 থেকে 79 80 থেকে 84 85 থেকে 90 আমরা যদি একে একটা লাইন করে নিই, আমরা নিব 94 থেকে সরি নব্বই থেকে 94 95 থেকে 99 আমরা 74 থেকে 74 মতো কটা ঘর পাবো, তৈরি পাবো চারটা, 1 2 3 4 আমাদের মনে হয় 4। আবার 75 থেকে পাবো কটা, 79 পর্যন্ত চারটা পাবো, 1 2 3 4 দিলাম 4। এরকম 80 থেকে পাবো 84, 80 থেকে 84 পর্যন্ত পাবো কয়টা, 4টা, 1 2 3 4। 85 থেকে 89 পর্যন্ত পাবো, 89 পর্যন্ত পাবো 3টি, 1 2 3। 90 থেকে 94 পর্যন্ত পাবো 2টি, 1 2 2। 95 থেকে 99 পর্যন্ত পাবো 3টি,
এক দুই তিন, এটা কত পাবো আমি? তিন। আমরা এইভাবে বের করে নেব নিজেরা উপাত্তগুলো। এখন আসো কোয়েশন দুই, দুই দুই নামের সমাধান কস নম্বরে কি ছিল? বলছিল যে ক শাখার মোট কতজন শিক্ষার্থী ছিল? ক শাখায় মোট শিক্ষার্থী শিক্ষার্থী কত জন? 18,000। মানে আমরা গুণে বের করবো, ঘটক সংখ্যাগুলো বের করে আমরা কি লিখবো? 18,000 লিখবো। এরপরে বলছে উক্ত শাখায় ভারী কাজ জমা দেওয়া হয়েছে সংখ্যা কতজন? অর্থাৎ আমরা যতগুলো ছিল সবকটাকে যোগ করব, যোগ করে যেমন আমরা এইভাবে যোগ করব ঘটনা সংখ্যাগুলো, ভারী কাজ জমা দেওয়ার ভারী কাজ মোট জমা দে মোট জমা দে মোট জমা দেয় লিখে আমরা সবগুলো যোগ করব। যেমন 25 যোগ 24 যোগ 15 যোগ 20 23 যোগ 23 29 যোগ 27 যোগ 17 যোগ 28 যোগ 26 যোগ 26 যোগ 27 যোগ 28 যোগ 27 যোগ 25 যোগ 26 যোগ 9 যোগ করে কত পাবো? যোগ করলে পাবো 378। সুতরাং মোট পদের গঠন সংখ্যা কত ছিল? গঠন সংখ্যা ছিল গঠন সংখ্যা 18। সুতরাং গড় নম্বর সরি গড় সংখ্যা গড় জমা দে 378 ভাগ 18 সমান সমান কত? 21। এইটাই উত্তর। এখন আসো গ, গতে কি বলেছে? বলা হয়েছিল প্রদত্ত উপাদ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি বার কোন সংখ্যাটি ছিল? সবচেয়ে বেশি বার ছিল প্রদত্ত উপাত্তগুলোর মাঝে সবচেয়ে বেশি বার ছিল 26, যা কতবার ছিল? তিনবার ছিল, তিনবার ছিল। সেখানে আজকে আমরা এই দুটো সেনশিল কমপ্লিট করলাম। পরবর্তী ক্লাসে আবার আমরা এ অধ্যায়ে কিছু সেনশিল করবো। আমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করবো এই নিয়ে।